সিপিএম দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান দলের রাজ্য সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জিতেন্দ্র চৌধুরী। আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। প্রথমত বলবো, আমি এডিসি নির্বাচনের ফলাফল এটা একদম সম্পূর্ণ মানে সাময়িক, টেম্পোরারি ফেনোমেনা। কারণ ভারতীয় জনতা পার্টি আইপিএফটির যে ধরনের যে বেলাগাম আক্রমণ, এর থেকে বাঁচার জন্য সেই সময় তো মানুষ মনে হয়েছে কৌশলগতভাবে আর একটা দল যে স্লোগান তুলেছে তার সাথে থেকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটিকে শিক্ষা দেব, তাদেরকে আমরা রুখব। এটাই হলো এডিসির ফলাফল। কিন্তু এডিসি যারা আজকে ক্ষমতায় গেছে তারা ভাবছে তারা যে স্লোগানটা তুলেছিল বা এখনো এটা কোথাও কোথাও এক এক জায়গায় এক রকমভাবে আওড়াচ্ছে, ত্রিপুরাল্যান্ডের জায়গা থেকে এটা ত্রিপুরাল্যান্ড, এটা যে একটা অবাস্তব, এটা নিজেদের অভিজ্ঞতায় বুঝতে পারছে। এই যে এডিসি তারা ক্ষমতায় গেল, ছ মাস হয়ে গেল, এদের কোনো নেতা কোনো মন্ত্রী গাড়ি আছে ঘোড়া আছে সান্ত্রী আছে সে পাহাড়ে কেউ যাচ্ছে না, সব খুমলুঙে তারা আরামায়াস করছেন, মানুষ দেখছেন এদের যে আরে এরা তো যে দফা জাতি ধর্ম এই সুরসুরি দিয়ে এরা ক্ষমতা স্টিয়ারিংয়ে বসার চেষ্টা সেখানে করছে। কিন্তু সেখানে গিয়ে মানুষের যে দৈনন্দিন জীবনে যে সংকট, দুবেলা খাওয়ার, কাজ খাদ্য পাওয়ার, এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, এই যে প্রতিদিনই আপনাদের মিডিয়াতে আমরা দেখছি আজকেও যে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে 82 মাইল, এদিকে আবার এই একই সাথে দক্ষিণের দিকে এই বিশ্রামগঞ্জে ওদিকে অমরপুরে, এটা প্রায় দৈনন্দিন ঘটনা। কাজেই মানুষ দেখছে কোথায় রাজ্য সরকার তো গত 3.5 বছর ধরেই তাদের কোনো নেতা মন্ত্রী সেসব জায়গাতে খোঁজখবর নেন না, আর মাত্র গত 6 মাস আগে যারা ক্ষমতায় বসলো খুমুলুঙে 6 মাসে তারা বলে গেলেন। কাজেই তারা নিজেদের অভিজ্ঞতায় বুঝছে যে তারা প্রকৃত বিকল্প না। সাময়িক একটা ভোট হয়েছে, একটা তখনকার কন্ডিশনে ভোট দিয়েছে, আর সেই জায়গায় এখন এই ঘোলা জলে মাছ ধরার জন্য এসছে তৃণমূল কংগ্রেস। কারা তারা? নতুন কোনো চেহারা তো নেই, যে সমস্ত চেহারাগুলো আগে কংগ্রেস করতো, কংগ্রেস থেকে তৃণমূল করেছে, তৃণমূল থেকে বিজেপি হয়েছে, বিজেপি থেকে কংগ্রেসে গেছে, কংগ্রেস থেকে আবার তৃণমূল হয়েছে, একই চেহারা। কাজে নতুন কি দেবে? হ্যাঁ, সেই চেহারাগুলো যদি ত্রিপুরার যে জনগণের যে মৌলিক যে সমস্ত সমস্যা, কাজ খাদ্য পশ্চাৎপদতা কর্মসংস্থান, এবং গত 3.5 বছর ধরে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার যে লাগামহীন যে আজকে এই লুপ্তরাজ চলছে তার বিরুদ্ধে যদি তার কথা তুলত, তাহলে হয়তো বা কিছু মুখ দেখা যেত। কারা যাচ্ছেন সেখানে? যারা বিজেপিতে গিয়ে দেখছে যে না এখানে সব মরিচিকা, এরা এখানে আসছে, আবার কদিন বার ওদিকে যাবে। কাজে জনগণ কোথায়, লোক কোথায়? কাজে ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলন, এতে মোটেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এতগুলো মুখ এক এক সময় এক এক ধরনের পোশাক পরে, এক এক ধরনের স্লোগান তুলে, একই মানুষগুলো, এদের প্রতি আরো ঘৃণা আরো বাড়বে, তারা আগামী দিন আরো জনবিচ্ছিন্ন হবে। শুধু পয়সার জোরে মিডিয়াতে এদের বিজ্ঞাপন আসবে, আপনারাও 2-4 লাইন লিখতে বাধ্য হবেন, খবরে 2-4 লাইন বলতে বাধ্য হবেন, কিন্তু মানুষের যে মনের ভেতরে, হৃদয়ের ভেতরে যে ব্যথা, এই ব্যথা উপশম হবে না। এবং এটা উপশম করার জন্য একটাই রাস্তা, সেটা হলো বাম ফ্রন্ট, সিপিআইএম। তারাই এই সমস্যাগুলো রায় করছে। আগামী 27 তারিখে আমরা এই রাজ্যে এই যে সর্বভারতীয় যে কৃষক আন্দোলন, তাদের যে স্লোগান এবং তার সাথে 19টি রাজনৈতিক দল যে এই দাবিগুলো রেখে সারা দেশে লড়াইয়ের ডাক দিয়েছে,
আমরা সেই লড়াইয়ের প্রতি আমরা সমর্থন জানাবো এবং 27 তারিখের বন্ধ সবল করার জন্য আমরা আহ্বান রাখব। আগামী 21 তারিখে বামফ্রন্টের কনভেনশন আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কাজে মানুষ দেখছে যে মানুষের প্রকৃত সমস্যার কথা কে বলে, কে উপলব্ধি করতে পারে, কে এসব নিয়ে লড়াই করছে। কাজে এগুলোতে কি পাহাড়ে বলুন কি সমতলে বলুন, যে নামেই আসুক, এতে ত্রিপুরাজ্যে চেরা বিজবে না নতুন করে। হ্যাঁ, এটা তো যেহেতু রাজ্য সম্পাদক প্রয়াত হয়েছেন, সেই জায়গাতে যে কোনো একজন কাউকে তো দায়িত্ব নিতে হতো। আজকে পার্টি রাজ্য কমিটি সে দায়িত্ব আমার হতে হাতে যে অর্পণ করেছে, এটা নিশ্চয়ই এই সময়েতে আমাদের দেশ এবং রাজ্যের যে কঠিন রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকেই, এবং সেই জায়গায় ত্রিপুরাজ্যের অবস্থা আরও জটিল, এই মুহূর্তে এই দায়িত্ব পাওয়া নিশ্চয়ই একটা খুবই চ্যালেঞ্জিং। তবে সম্পাদকের দায়িত্ব পাওয়া হিসাবেই যে আমি এই চ্যালেঞ্জের যে গ্রহণ করব প্রথম, এটা নয়। যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকেই, তখন থেকেই আমি এই সম্পাদক মন্ডলীর সদস্য ছিলাম, যে যৌথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার অন্যতম একজন শরিক হিসেবে কাজ করে আসছি। তো এখন সম্পাদক মানে সবটার একটু সমন্বয়ক, আমাদের পার্টি সমস্ত সিদ্ধান্ত, লড়াই, সংগ্রাম বা যে কোনো কিছু মোকাবেলা করার ক্ষেত্রে আমরা যৌথভাবে সিদ্ধান্ত আমরা নিই এবং যৌথভাবে সেটা মোকাবেলা আমরা করি। তো এই ক্ষেত্রে আমাকে সেই সমন্বয়কের ভূমিকা নিতে হবে, এবং অতীতেও আমি যেরকমভাবে কাজ করেছি, যে দায়িত্ব নিয়ে আগামী দিনেও সেভাবে কাজ করব। এক্ষেত্রে যেহেতু যে সমন্বয়ক অর্থাৎ সম্পাদক, এতে অবশ্যই একটু বেশি দায়িত্ব হলো, আমি চেষ্টা করব যে সর্বশক্তি দিয়ে সে দায়িত্ব সম্পাদন করার জন্য। এবং আমাদের সামনে আজকে সবচেয়ে জরুরি যেটা হলো, আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুধু বামপন্থীদের না, গণতন্ত্র যখন আক্রান্ত হয় শুধু বিরোধী দল না, শাসক দলের মধ্যেও যারা সাধারণ মানুষ সংখ্যাগরিষ্ঠ, বিরোধী দল তার মধ্যে আমরা বামপন্থীরা, আমরা প্রত্যক্ষভাবে আক্রান্ত। শাসক দলের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ মধ্যবিত্ত তারা পরোক্ষভাবে আক্রান্ত প্রায় সমানভাবে। কাজে এই লড়াইয়ে শুধু সিপিআইএম বা বামপন্থী সমর্থক দরদি তাদেরকে ঐক্যবদ্ধ করা না, যে শাসক দলের মধ্যেও যারা গণতন্ত্র এবং এই রাজ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণের পক্ষে যারা, সবাইকে যুক্ত করে কীভাবে আগামী দিন আমরা আমাদের সে লক্ষ্য হাসিল করব, সে দায়িত্ব আগামী দিন পালন করতে হবে।